শুভেন্দু অধিকারী জেলা চণ্ডীপুরে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচার বিভাগ নিরপেক্ষ হলে এক মাসের মধ্যে জেলে যাবেন শুভেন্দু অধিকারী। যে এজেন্সি নিয়ে আজ উনি গর্ববোধ করছেন, কাল ওই এজেন্সি তাকে গ্রেফতার করবে এমনই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, যেখানে তিনি বলছেন বিচার বিভাগ নিরপেক্ষ হলে এক মাসের মধ্যে জেলে যাবেন শুভেন্দু অধিকারী। আমরা কথা বলবো প্রবীর, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হুঁশিয়ারি, কেন এবং কোন পরিপ্রেক্ষিতে এই প্রসঙ্গ উঠে এলো? দেখো, মেদিনীপুরের পা দিয়ে, পূর্ব মেদিনীপুরের পা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে যে আক্রমণের মূল লক্ষ্যই তার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল পটাশপুরে তিনি ক্রমাগত তিনি আক্রমণ করেছেন রাজনৈতিক শুভেন্দু অধিকারীকে, এবং আজকে যখন চণ্ডীপুরে বক্তব্য হচ্ছে তখন কিন্তু তার বক্তব্যের আগা গোড়াই দেখা গেল শুভেন্দু অধিকারীকে তিনি রাজনৈতিক আক্রমণ করছেন। এবং এই যে মেদিনীপুরের মাটি, সেই মেদিনীপুরের মাটি কোনোদিন আত্মসমর্পণ করেনি, সবসময় লড়াই করেছে। কিন্তু এই জেলারই একটি ছেলে এবং একটি পরিবারের জন্য মেদিনীপুর বিশ্বের কাছে অপমানিত হয়েছে বলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন। এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য যে শুভেন্দু অধিকারী, আপনার কাছে সবকিছু রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, ইডি সিবিআই রয়েছে, ইনকাম ট্যাক্স রয়েছে, কিন্তু আমাদের সঙ্গে মানুষ রয়েছে। এবং বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আরো সংযোজন যে বিচার বিভাগের এক অংশ রয়েছে আপনার সঙ্গে। ঠিক এই জায়গাতেই প্রবীর তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল পটাশপুরের পর আজ চণ্ডীপুরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হুঁশিয়ারি আজ দিয়েছেন সেটা শোনাবো, তারপর আসছি তোমার কাছে। ক্ষমতা থাকলে তমলুক আর কাঁথির লোকসভা আসনে ইস্তফাপত্র জমা দিয়ে বাই ইলেকশন করো। দলত্যাগ বিরোধী আইন শেখাচ্ছে বিরোধী দল নেতা, এই সিবিআই ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে, তুমি দেখো আগামী দিনে। দিনকে বিজেপি ক্ষমতা থেকে যাবে, এক মাসের মধ্যে হাতে হাতকড়ি পরিয়ে জেলে ঢোকাবো একে, আমি কথা দিয়ে যাচ্ছি। বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয় এক মাসের মধ্যে জেলে যাবে, কেউ আটকাতে পারবে না। ও যা করে এসছে যে জেলেই যাক, বাকি জীবনটা জেলে কাটাতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি আপনারা শুনলেন। তমলুক কাঁথিতে বাই ইলেকশন কেন করা হচ্ছে না, এই প্রসঙ্গ যেমন তিনি উত্থাপন করছেন, তার পাশাপাশি এক মাসের মধ্যেই জেলে যাবেন তিনি এমনই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি নিউট্রাল হয় সব কিছু, অর্থাৎ যদি বিচার বিভাগ নিরপেক্ষ হয়, তাহলে শুভেন্দু অধিকারী এক মাসের মধ্যে জেলে যাবেন এমনই হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ এই মুহূর্তে। প্রবীণ, তুমি যেমনটা আমাদেরকে বলছিলে, দেখো দুটো বিষয়। এক, যে বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না, বিজেপি যেদিন যাবে তার এক মাসের মধ্যে শুভেন্দু অধিকারী জেলে যাবে, এই একটা হুঁশিয়ারি। এবং তুমি জানো যে বেশ কিছুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বিচার বিভাগের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে আসছেন, এবং শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় না, তৃণমূল কংগ্রেসও। সেক্ষেত্রে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেছেন যদি বিচার বিভাগ নিরপেক্ষ হয় তাহলে এক মাসের মধ্যে জেলে যাবেন শুভেন্দু অধিকারী, এবং যখন বিজেপি ক্ষমতায় থাকবে না এক মাসের মধ্যে জেলে ঢোকাবো, তিনি যা কাজ করে এসেছেন। সুতরাং বুঝতেই পারছো যে নন্দীগ্রামে আজকে দ্বিতীয় দিন, পূর্ব মেদিনীপুরের আজকে দ্বিতীয় দিন, পূর্ব মেদিনীপুরের এই দ্বিতীয় দিনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাত 10টার সময় তিনি যে চণ্ডীপুরে বক্তব্য রাখছেন সেখানে কিন্তু তার মূল আক্রমণের লক্ষ্য শুভেন্দু অধিকারী। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল নন্দীগ্রাম অর্থাৎ শুভেন্দু অধিকারী বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 20 কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করবেন। সেক্ষেত্রেও কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে চ্যালেঞ্জ করেছেন যে তার বিধানসভাতে তিনি 20 কিলোমিটার পদযাত্রা করবেন, শুভেন্দু অধিকারী সেটা করতে পারবেন না। শুভেন্দু অধিকারী চাইলে তিনি সিআরপিএফ নিয়ে করতে পারেন, কিন্তু শুভেন্দু অধিকারী সে তা করতে পারবেন না, কারণ তিনি মানুষের সঙ্গে থাকেন না। সুতরাং বুঝতেই পারছো যে আগামীকাল নন্দীগ্রামে এই বিশাল পদযাত্রার আগে আজকে আরো একবার শুভেন্দু অধিকারী নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন বিষয়কে সামনে তুলে ধরে কিন্তু কড়া ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।